আসসালামু আলাইকুম আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজকের অ্যান্ড্রয়েড টিপস টিউটোরিয়ালে আপনাদেরকে আমি স্যামসাং মোবাইলের একটি সেটিং সম্পর্কে দেখাবো আসলে আমরা এখন ম্যাক্সিমাম স্যামসাং মোবাইল ব্যবহার করি সো স্যামসাং মোবাইলের অনেকগুলো নতুন নতুন অপশান আসছে সুন্দর সুন্দর আমার এখন লেটেস্ট যে মোবাইলগুলো আসতেছে প্রত্যেকটা মোবাইলই আশা করি আমি এই অপশনটি আছে। এবং এই অপশনটি ব্যবহার করলে আপনাদের মোবাইলটা আরও স্মার্টলি এবং সুন্দরভাবে ব্যবহার করতে পারবেন অনেক ফাস্ট থাকবে মোবাইলটা আমি আশা করতেছি তো চলুন আমরা দেখি অপশনটির নাম হচ্ছে স্মার্ট ম্যানেজার আমরা স্মার্ট ম্যানেজারে যাব স্মার্ট ম্যানেজারের চারটা অপশন আছে দেখুন একটি ব্যাটারি একটি স্টোরেজ র্যাম এবং ডিভাইস সিকিউরিটি তা আপনি ক্লিন অল যদি নিচে লেখা আছে দেখেন ক্লিন অল দিলে প্রত্যেকটা ক্লিন করবে বাট এর মধ্যে প্রত্যেকটার মধ্যে আবার অনেকগুলো অপশন আছে আপনি দেখতে পারবেন অনেকগুলো সেটিং আছে সো আমরা ব্যাটারিতে চলে যাই ব্যাটারিতে দেখেন আমার এস্টিমেটেড ইউজেস টাইম দেখাচ্ছে আমার ফিফটি থ্রি পারসেন্ট চার্জ আছে থার্টিন আওয়ার টোয়েন্টি সিক্স মিনিট বাট এটাকে যদি পাওয়ার সেভিং মোড করি আমরা তাহলে দেখুন পাওয়ার সেভিং মোড অন করলে আমার এটা ফোরটিন আওয়ার ফোরটিন মিনিট চলে আসছে সো আমরা পাওয়ার সেভিং মোডটা দেখলাম এখন এখানে সব থেকে সুন্দর একটি অপশন আছে সেটি আপনি পার্সেন্টেজ বারটা এখানে অন করে রাখতে পারবেন তাহলে আপনার মোবাইলে পার্সেন্টেজ শো করবে অ্যাপ পাওয়ার সেভিং অ্যাপ পাওয়ার সেভিংটা খুবই সুন্দর একটা অপশন আপনারা ডিটেলে চলে যাবেন ডিটেলে গেলে দেখুন এখানে অনেকগুলো অ্যাপস যেগুলো আমার মোবাইলে অ্যাপস ইনস্টল আছে প্রত্যেকটা অ্যাপসই এখানে শো করবে এখানে শো করলে আপনারা দেখে নেবেন যে কোন অ্যাপসটি আপনার আসলে সব সময় রানিং থাকা প্রয়োজন যেমন আপনার ফেসবুক আপনার ইমো এই সফটওয়্যারগুলো আপনার সব সময় রানিং থাকা প্রয়োজন এগুলোকে যদি আপনি অফ করে দেন তাহলে হয়তো নেট অন থাকলেও অনেক সময় ফোন আসবে না তো এইগুলো আপনি অলওয়েজ অন রাখবেন আর যেগুলো আপনার প্রয়োজন নাই যেমন দেখুন আমার এই অ্যাডোব অ্যাক্রোবার্ট বা অ্যান্ড্রয়েড অ্যাসিস্ট্যান্ট এই অ্যাপসটায় দেখাই অ্যান্ড্রয়েড অ্যাসিস্ট্যান্টটা আমার প্রয়োজন নাই সবসময় এর জন্য আমরা কি অলওয়েজ সেভ পাওয়ার দিয়ে রাখছি অলওয়েজ সেভ পাওয়ার যদি দিয়ে রাখি আমি তাহলে এই অ্যাপসটা যখন আমি ব্যবহার করবো এরপর অ্যাপস থেকে যখন বের হয়ে যাব তখন অটোমেটিকই এই অ্যাপসটাকে ও বন্ধ করে দেবে বন্ধ করে দিলে আমার ব্যাটারি কিল করবে না আর যদি অটো সেভার পাওয়ার সেভ পাওয়ার দিয়ে রাখি তাহলে দেখুন লেখা আছে টু সেভ পাওয়ার হুয়ার নট ইউজড ফর থার্ট থ্রি ডেজ তিন দিন যদি আমি ব্যবহার না করি তাহলে এটা অটোমেটিক ব্যাকগ্রাউন্ড থেকে এই অ্যাপসটাকে স্টপ করে দেবে আর আমরা ডিজেবল করে রাখলে অলওয়েজ ডিজেবল হয়ে থাকবে এই অ্যাপসটি সো এটা আপনাদের হয়তো খুবই সুন্দর কাজ লাগবে দেখুন আমি ম্যাক্সিমাম অলওয়েজ সেভ পাওয়ার দিয়ে রাখছি যেগুলো আমার প্রয়োজন হয় না সো এটা গেল ব্যাটারি আমরা এখন স্টোরেজে যাই স্টোরেজে অ্যালো করতে হবে হ্যাঁ আমি যেহেতু একটা স্ক্রিন রেকর্ড করতেছি জন্য আমার সেটিংসে ওভারলে চাচ্ছে ওভারলেতে আমাকে বন্ধ করতে হবে ওকে দেখুন এবার সেটিংটা আসছে এখানে দেখুন ইউজড আসছে ইউজডে আননেসেসারি ডাটা আছে চারশো আটত্রিশ এমবি সিস্টেম ইউজার ডাটা আছে যেটা আমাদের থাকবেই এখন আননেসেসারি এই চারশো আটত্রিশ এমবি ডাটাকে আমরা ডিলিট করে দিতে পারি তাহলে আমার ফোনটা অনেক ফাস্ট কাজ করবে সো আমরা এটা ডিলিট করে দেব দেখুন এই অ্যাপসগুলো রানিং হলে যে ডাটাগুলো আননেসেসারি ছিল আমার ওগুলো ক্লিন করে দিয়েছে চারশো আটত্রিশ এমবি এখন ক্লিন হয়ে গেল সো এটা সুন্দর এক অপশন আরেকটি একটি খুবই গুরুত্বপূর্ণ অপশন হচ্ছে র্যাম দেখুন এখন আমার মোবাইলে সেভেন্টি এইট পারসেন্ট র্যাম ইউজ হচ্ছে তো এই সেভেন্টি এইট পারসেন্ট র্যাম আমার ইউজ হচ্ছে কেন যে আমি অনেকগুলো অ্যাপস সারাদিনে ব্যবহার করছি অ্যাপসগুলো ব্যাকগ্রাউন্ডে সব কাজ করতেছে তো সেই ক্ষেত্রে আমি যদি আপনি ইন্ড অল করে দেন তাহলে অটোমেটিকলি সব ইন্ড হয়ে যাবে আর যদি আপনার কোনো অ্যাপস প্রয়োজন হয় যে না আমি ইন্ড করবো না সেক্ষেত্রে আপনি নিচে আদার্স লেখা আছে আদার্সে যাবেন আদার্সে গেলে দেখেন প্রত্যেকটা অ্যাপস শো করতেছে এখানে যতগুলো অ্যাপস এখন রানিং আছে ব্যাকগ্রাউন্ডে প্রত্যেকটা অ্যাপ শো করে আপনারা যেটা প্রয়োজন নাই সেটা সেখান থেকে আপনি ইন্ড করে দিতে পারেন সো সাপোজ ধরেন আমি ফেসবুক ইন্ড করে দিলাম ইউটিউব ইন করে দিলাম অথবা আপনি যদি ইন্ড অল করে দেন তাহলে ইন্ড অল হয়ে যাবে যে অ্যাপসটা রানিং আছে সেটাকে ইন করবে না ও যেগুলো ব্যাকগ্রাউন্ডে রানিং আছে সেগুলো দেখেন তিনশো ছাব্বিশ আমার এমবি তিনশো ছাব্বিশ এম র্যাম ও ক্লিন করছে সেভেন্টি সেভেন থেকে সিক্সটি ওয়ান পার্সেন্টে চলে আসছে সো আপনার এভাবে র্যামটা ক্লিন করতে পারবেন আরেকটা হচ্ছে সিকিউরিটি আপনাদের মোবাইলের যে সিকিউরিটি অপশনটা থাকে সেটা অনেক ভালো কাজ করে আপনারা থার্ড পার্টি অ্যাপস ব্যবহার করে যদি সিকিউরিটি দিতে চান সেটা অনেক সময় কাজ করে না আমরা হয়তো অনেক অ্যাপস ব্রাউজ করি গুগলে অনেক কিছু ব্রাউজ করি অনেক ওয়েবসাইট সেখান থেকে অনেক অ্যান্টি ভাইরাস আসতে পারে তো এটা যদি আপনার ফোনে অ্যাক্টিভ থাকে তাহলে সে ভাইরাস আসার সম্ভাবনা কম সেক্ষেত্রে আপনার মাঝে মাঝে স্ক্যান করতে পারেন ডিভাইসটা সো ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে আজকে পর্যন্তই ভালো থাকবেন এই টিপসটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন